আসসালামু আলাইকুম ইউটিউববাসী, শাহাদাথোসেনজিসান আছে আপনাদের সাথে। আশা রাখি সকলে খুব ভালো আছেন। জিভিওয়ার্স, আজকে আমরা কথা বলবো একটা বিয়ার বক্স নিয়ে, যেটা বাজেট ফ্রেন্ডলি বিয়ার বক্স। আসলে আপনাদের মাঝে অনেকেই আছে যারা চাচ্ছে যে 1000 টাকার মধ্যে একটা ভালো মানের বিয়ার বক্স নেবেন। বাজারে আছেন, অনেকগুলো অপশান আছে আপনাদের কাছে, 300 টাকা থেকে শুরু করে সব রেঞ্জের মোটামুটি বিয়ার বক্স পাওয়া যায়। তো এখন কোশ্চেন হচ্ছে যে 1000 টাকার মধ্যে দি বেস্ট বিয়ার বক্স কোনটা। তো ইয়েস, আজকে আমি আপনাদেরকে এমন একটা বিয়ার বক্স সম্বন্ধে ইন্ট্রোডিউস করে দিব, যেটা আমাদের কাছে এসেছে প্রায় আজকে থেকে 2 সপ্তাহ আগে। তো আমরা ডিভাইসটি অনেক বেশি ইউজ করেছি। সো আজকে আমরা আমাদের যেটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, একটা অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এটাই সে ভার্চুয়াল রিয়েলিটি গ্লাস, যেটার মডেল হচ্ছে বিয়ার শাইনকন, যেটা G06A। তো এই মডেলটা আপনি একটু দেখেন। তো এখন কথা হচ্ছে, এই ডিভাইসটা আসলে কীরকম বা এটার বক্সটা আসলে কতটুকু ভ্যালু ফর মানি, এটাকে আমার টাকাটা জড়া যাবে না আসলে টাকাটা কাজে লাগবে। তো তার আগে ধন্যবাদ জানাচ্ছি সব ZBDকে এই ডিভাইসটি আমাদের কাছে পাঠানোর জন্য। তো এই ডিভাইসটার কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সব ZBDরও আবার যে পেজ এবং ওয়েবসাইট লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন, তাহলে একটু ঘুরে আসতে পারেন, কারণ তাদের কাছে খুব চিপ রেটে অনেকগুলো গ্যাজেট অ্যাক্সেসরি পাওয়া যায়। তো চলুন আনবক্সিং শুরু করি। সো ওয়েয়ার্স, প্রথমে পেয়ে যাবেন আমরা একটা প্রোটেক্টিভ পলি ব্যাগ, দেন যেটার মধ্যে আমাদের বক্সটা খুব প্রোটেক্টিভভাবে থাকবে। সো আমরা এখন এটাকে স্কেচ স্ট্যাপগুলো একটু ওপেন করব। তো এস, এই যে বক্সটা যেটা দেখতে পাচ্ছেন, বিয়ার শাইনকন G06A মডেল, এটাতে আপনারা যেটা যেটা করতে পারবেন সেটা হচ্ছে 3D ভিডিও, তার সাথে আপনার যে বিয়ার সাপোর্টেড গেমগুলো খেলতে পারবেন। দেন তার সাথে কিছু আপনার ইউজার মেনু দেখাচ্ছে, ওপেন ইউর বিয়ার অ্যাপ, দেন এগুলো আর কেউ সেট আপ করবেন, ওইটার একটা ডেমো দিচ্ছে তারা, ছোটো ছোটো ডেমোভাবে, মানে অনেকটা ইউজার মেনুর মতো। দেন এটা বক্সে দেখলে সব কিছু দেখতে পারবেন, সব ইনফরমেশন থাকবে। দেন তারপর যদি বক্সটা আমরা প্রথমে আনবক্সিং করি, দেন প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, যেটা ইজিলি কেউ পড়ে না, তারপরে এটা একটু একটু পড়তে পারেন। তারপর একটা ছোটো একটা কাপড়, যেটা আর কি আপনার লেন্সগুলো মোছার জন্য খুব বেশি হেল্পফুল, এটা আবার ফেলে দিন না, এটা রাখিয়েন। দেন তারপর যেটা পাবো সেটা হচ্ছে আমাদের বিয়ার বক্সটি, যেটার নিয়ে আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি। তো ওয়েটস, আবার এখানে একটা প্রোডাক্টিভ পলি ব্যাগ আছে আপনাদের। সো অলওয়ার মনে হলো যে প্যাকেটিংটা খুব ভালো লাগেছে আমার কাছে। দেন এই যে সে বিয়ার বক্সটি, যেটা খুব ব্ল্যাক কালারের, বিয়ার শাইনকন ভার্চুয়াল রিয়েলিটি গ্লাস। দেন এই যে এখানে লেন্সটা যেটা দেখতে পাচ্ছেন, এই দুটা লেন্স, দেন উপর দিকে, আর ফোমগুলো মোটামুটি ভালো মানের, অনেক খুব ভালো মানের ফোমের কোয়ালিটি এগুলো। দেন এই যে দুটা লেন্স, দেন উপর দিকে দুটা সুইচ আছে, সামনের দিকে এটা আমার খোলা শেষ, সামনের পার্টটা আর কি এটা। দেন আরেকটু যদি উপর দিকে, তাহলে দুটো সুইচ আছে, এটা হচ্ছে একটা আপডাউন, যেটা লেন্সগুলো অ্যাডজাস্টমেন্ট করার জন্য আপডাউন, এগুলো আপনি একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবেন, আর এটা একটু ওই যে মিডলের যেটা সেটা একটু বড় ছোটো করার জন্য সেট। দেন তারপর এটা ছোটো করে একটা টান দেবেন হালকা করে, ওই যে উপরে একটা স্পেস দেখতে পাচ্ছেন, ধরে টান দিলে কিন্তু ডিভাইসটা বা পার্টটা খুলে যাবে, দেন এখানে একটা মোবাইল মাউন্ট করে দেবেন। তো ইয়েস, এটা সেই ডিভাইস যেটা আমরা আজকে থেকে প্রায় 2 সপ্তাহ আগে আনবক্সিং করেছিলাম বা অনেক দিন ইউজও করেছি। তো আজকে আমি অ্যাকচুয়ালি জানাবো আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল। সো আমরা সিম্পল যেটা করতে, সেটা হচ্ছে সিম্পল এটা জাস্ট উপরে হালকা করে ধরে ওপেন করবেন, ওপেন করপটিকে জায়গাটার মধ্যে একটা ডিভাইস মাউন্ট করবেন। সো এখন আমার ডিভাইসটা মাউন্ট করা শেষ। তো আমার এখন ডিভাইসটা মাউন্ট করা হয়েছে। সো আমি একটু ওখানে এক্সপিরিয়েন্সটা করে দেখবো আসলে কীরকম। তো বিয়াস, এখানে আপনার দুইটা বাটন আছে যেগুলো আপডাউন, যেটা আমি আগে বলছি। সো দেখুন, এখন আমি একটা কিন্তু একদম 3D একটা ভিডিও দেখতেছি, এটা খুব বেশি, মানে আমি এদিকে দেখলে এদিকে দেখতে পারতেছি। এখানে আপনি চাইলে আপনার একটা হেডফোন ইউজ করতে পারেন, আমার কাছে TWS আছে, তারপর আমি মিউট, মানে মিউটও করে রাখছি। এটা বিশেষ করে যদি TWS থাকে আপনাদের কারো কাছে, সো তারা তখন মানে বিষয়টা ইউজ করতে পারেন, কারণ এটার মধ্যে সেম ডিভাইস যেটা হেডফোন সহ, এটা প্রায় 1800 কত টাকার মতো, অনেক বেশি রেঞ্জ। সো আমার কাছে যেহেতু আগে থেকে TWS ছিল, সেহেতু আমি এটা অর্ডার করি নাই। তো এখন জাস্ট একটা ভিডিও প্লে করতেছি আমি, যে একদম ভিতরের সাইডটা একদম, মানে আমার মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক, একদম আমি ওখানে একদম মানে পাশে থেকে দেখলে ওইদিকে দেখা যাচ্ছে, প্লাস এদিকে দেখা যাচ্ছে। তো আমি যখন একটা এখন কোনো একটা গেম খেললে, বিয়ার গেম যদি ওপেন করি, তাহলে সিম্পলি দেখুন এখানে অনেক মানে রিয়েলিস্টিক জিনিসটা কিন্তু উপভোগ করতে পারবেন। তো এটা এখন সবাই বলে, এখন আসলে এটার কোয়ালিটিটা কীরকম প্রথমত,
এরা যে প্লাস্টিকটা এটা অতটা ভালো না, এটা একদম মানে মস্কা টাইপের প্লাস্টিক কোয়ালিটি, এটা খুব একদম মানে কি বলবো একদম চিপ কোয়ালিটির প্লাস্টিক ম্যাগনেট। দেন তারপরে এই যে ফোমটা আছে এটা কিন্তু অনেক ভালো ভালো মানের, কিন্তু আপনার আমি অনেকগুলো বিয়ার বক্স দেখেছি যে মানে আরও বেশি দামের বিয়ার বক্স, তবে এগুলোতে এরকম ভালো মানের ফোম ইউজ করা হয় নাই। এটা কিন্তু মোটামুটি ভালো, তবে এটা আপনি কিছুদিন ইউজ করার পর হয়তো উঠে যাবে বা আপনার এগুলো ইন্ডিয়াটা আলাদা পাওয়া যায়। দেন ভিতরে যে লেন্স লেন্স যেটা আছে লেন্সটার কোয়ালিটিও মোটামুটি ভালো লেগেছে আমার কাছে, একদম দি বেস্ট বলবো না, বাজেট হিসাবে ঠিক আছে আর মোটামুটি আপনার ক্লিয়ারিটিটা খুব ভালো ছিল। তবে আপনার ফুল এইচডি ভিডিওর ক্ষেত্রে ঠিক আছে, যদি একটু নর্মাল ভিডিও হয় তাহলে দেখতে একদম যাবসা আর কি। তবে এটার মধ্যে আমরা আসলে বলতেছি গেম প্লে বা আপনার বিয়ার পার্সোনালিটিটা একটু মজা নিতে পারবো। একটা অ্যাপস আছে যেটা কানেক্ট করার পর আমি একটা মানে বিষয় ফিল করি, সেটা হচ্ছে আপনার একদম যদি ধরেন মানে বিয়ার বক্স থেকে একদম ক্লোজ পেন, বিয়ার বক্স থেকে একদম ক্লোজ টু বা একদম টাইট এপেসের যে ওয়ার্ডগুলো দেখতে মানে আছে ওগুলোই দেখতে পারবেন। সিক্স স্টেপ পেস যখন কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্স এখানে আপনার শো করবে তখন ওইটা আপনি স্পষ্ট দেখতে পারবেন না, এটাও কিন্তু এই বিয়ার বক্সের অতটুকু ক্ষমতা নাই যে স্পষ্ট দেখতে পারবেন। তো আপনি যখন চিন্তা করবেন যে আমি কোনো একটা অ্যাপস মাল্টিপল অ্যাপস থেকে একদম মানে বার্ড শটের লাইফে একদম মজা নিব, আমি অনেকগুলো ট্যাপ ওপেন করে রাখবো, কিন্তু এগুলো করতে পারবেন না, কিছু দেখবেন না আপনি, টু বি অনেস্ট একদম ক্লিয়ার না। তারপর হচ্ছে ভিডিওর ক্ষেত্রে, ভিডিওর ক্ষেত্রে আহামরি অত ভালো কোয়ালিটি না, তবে ছালে নেওয়ার মতো মানে একদম বাজেও না আবার একদম খারাপও না, মোটামুটি বেরুফল মানে বলতে পারবেন ডিভাইসটা। কিন্তু আপনার প্রাইস হিসেবে খুব বেশি ভালো অফার করতেছে টাটা এফপিএস ভিডিওগুলোর ক্ষেত্রে, সিক্সটি এফপিএস ভিডিওগুলো আপনি তেমনটি উপভোগ করতে পারবেন না, একদম ব্যবসা হয়ে যাবে এই বিয়ার বক্সটি দিয়ে। তো ওভারঅল যদি বলি এখন অনেস্টলি যদি এই ডিভাইসটা আপনি যদি প্রাইসটা বিবেচনা করেন প্রায় 9,000 টাকার মতো প্রাইস পড়বে এটার। এটা আপনার প্রাইসের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাবতীয় সব কিছু পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, প্রাইসটা ওখানে দিয়ে দেবো। তো আমি যদি এটা যদি মানে চিন্তা করি যে 1,000 টাকা দাম একটা প্রোডাক্ট, তাহলে ঠিক আছে একদম পারফেক্ট একটা প্রোডাক্ট, আপনি এটা দিয়ে আপনি 1,000 টাকা থেকে মানে ভালো আরও কিছু করতে পারবেন। ফর এক্সাম্পল আপনারা ইউটিউবে বা গুগলে দেখলেন বিশেষ করে দারাজে যদি দেখেন 350 টাকা দামের একটা বিয়ার বক্স আছে যেটা আমরা ট্রাই করছিলাম, সেটা কোয়ালিটিটা খুব বাজে মানে একদম খুব বাজে, লেন্সগুলো খুব বাজে, এগুলো শুধু মানে হুদায় নেওয়া মানে টাকাটা পুরাই জলে। তো আপনার যদি চান ওইটা না নিয়ে 350 টাকাটা না দিয়ে এটা হালকা বেশি আর কি 500-500 টাকা বেশি ওইটা কিছুটা বেশি আর কি, তাছাড়া এগুলো কিন্তু সবসময় নেওয়ার মানে জিনিস না, এটা আপনি প্রতিদিন নেবেন না, এটা মাঝে মধ্যে নেবেন। তো অলওভার আর একটা সতর্ক বিষয় সেটা হচ্ছে আপনি এটা যদি টানা আপনি 30 মিনিটের থেকে বেশি যদি টানা মিডিয়া প্লে করেন চোখের মারাত্মক ক্ষতি হবে আপনার, আপনি চোখের প্রবলেম হতে পারে ফার্স্ট টাইম ইউজে, তো আপনার মাথা ব্যথা করতে পারবে, এটা চোখ প্রচুর পরিমাণ চোখ মানে চোখের মধ্যে প্রবলেম করে এটা। তো আমি বলবো যে 10-15-20 মিনিটের বেশি ইউজ না করা, আর কোনো একটা ভিডিও গেম টেম এগুলো খেললে মোটামুটি একদম আধা ঘন্টার মধ্যে শেষ করে ফেলে, কারণ এগুলো চোখের খুব বেশি ক্ষতিকর, এগুলো সম্পূর্ণ কিন্তু লেন্সের উপর ডিপেন্ড করে আর কি। এটা আপনার বিয়ার বক্সটা দেখে মনে হচ্ছে অনেক কিছু আছে, আসলে এটা ফুরাই হুদে সবগুলো শু, জাস্ট দুটো লেন্স আছে ভিতরে, লেন্সগুলো দিয়ে সম্পূর্ণ এটা কিন্তু কোঅপারেট করতেছে।